বয়স আমার বেশি না, মাত্র 43, তাতেও দুইটা শহরে বাড়ি বানা ফেলিছি। এইদিকে আবার একটা BMW আর পাজারো গাড়িও আছে, ভাগ্য গুণে চাকরি একখান পাইছো নো গো। আমার একমাত্র কাজ হচ্ছে চাকরির ভাইবা লেওয়া। এদিকে আমার টাকা না দেওয়ার জন্যে আমার ভাস্তি ভাগ্নি আমার গার উপর উটি পড়ি লাগেছে, এদিক থেকে কি আর ঘুষ খাওয়া যায়। আজকে অবশ্য আমার আপন ভাগ্নি পরীক্ষা দিতে আসবি, দেখে দেব স্বজন বিধি কত প্রকার ও কি কি। মামা আসসালামু আলাইকুম। এ বলটু, এই বাড়িত মামা বলে ডাকিস, আবার অফিসে ভাইবা দিতে আসো কি মামা বলে ডাকবো। এ বলটু, এই ছোটবেলায় তিক তোমাকে জ্বালা খাইছিস, আজ ভাইবা দিতে আইসিস, চুপ করে থাক আর সার কই ডাক, সার কই ডাক। ও ও সরি স্যার, সরি, বসবো স্যার। লে হসে স্যার বলতে বলতে মুখ দিয়ে আবার ফেনা তুলি ফেলছিস কে, বস বস। আচ্ছা মামু থুকু স্যার, এখন আমি বসলাম। এ ভাইগনি শোন, আর একবারও কিন্তু মামা বলি ডাকিস নি, এই অফিসের CCTV ক্যামেরায় কিন্তু সব রেকর্ড হচ্ছে। মামা CCTV ক্যামেরা তো সাউন্ড ওঠে না, তো সমস্যা কি? এদিকে তোর আব্বার দোকানে CCTV ক্যামেরা পাইছিস যে সাউন্ড উঠবি না, এটি সাউন্ডও ওঠে। জীবনটা আমার তেনা তেনা করে ফেললো, ভাইবা দিতে আইছিস চুপচাপ বসি, ভাইবা দে আর প্রশ্নের উত্তর দে। আচ্ছা মামু আচ্ছা, প্রশ্ন করেন। এই ইথুকু স্যার পরীক্ষা দিতে আইছে আমার আপন ভাগ্নি, এই মাথা মোটাক যদি একটা প্রশ্ন করি প্রশ্ন ঠিক মতো উত্তরে দিতে পারবি না, এইদিকে আবার যদি পরীক্ষায় ফেল করে তাহলে তো আমার আবার বিপদ হয়ে যাবে নি। তার চায়ে সহজ কিছু প্রশ্ন ধরি সাইরি দি, কোন তো বাংলাদেশের রাজধানীর নাম কি? স্যার আপনি আমাকে এত বড় কঠিন প্রশ্ন ধরলেন, আমি আগে জানলি ভাই ভাই দিতে আসতাম না। বাংলাদেশের রাজধানীর নাম কি? এই প্রশ্ন আবার কঠিন হয়ে গেল। আচ্ছা তাহলে একটু সহজ করে দি, বাংলাদেশের রাজধানীর নামের আগে ড আছে, মানে ড দিয়ে নামটা শুরু। ইয়েস, এবার আমার মনে আইছে, ড দিয়ে ধানমন্ডি হবি স্যার। আরে না রে, হইল না হইল না, ধানমন্ডি তো ধ দিয়ে, আর আমি তো প্রশ্ন করেছি ড হবি ড, তুই তো দেখছি ড ড কিছুই বুঝিস নি। দাঁড়া তোকে আর একটু সহজ করে দিই, যমুনা সেতুর পরেই টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল জেলার পরে গাজীপুর, তারপরেই কিন্তু আমাদের বাংলাদেশের রাজধানী, বল এবার কি? আমার তো সেনা সেনা লাগছে, ঢাকা করলে কি ঠিক হবি স্যার? তাহলে কি ঢাকা হবি? এই তো এই তো, ভেরি গুড, এইরকম ব্রিলিয়েন্ট ছাত্র তো আমার জীবনে কোনোদিন দেখিনি। হ্যাঁ আচ্ছা চলেন, এবার আপনাকে কিছু ইতিহাসের প্রশ্ন করা হোক। আচ্ছা কোন তো মুঘল সম্রাট জাহাঙ্গীরের বেটার নাম কি ছিল? এত বড় কঠিন প্রশ্ন স্যার আমাকে ধরতে পারলেন, একটা অপশন তো দেন। অবশ্য প্রশ্নটা কঠিনই হয়ে গেছে, এই লোকের নামের আগে সালমান শাহ যে নামের পিছে যে শাহ আছে না, এই রকম শাহ দিয়ে কিছু হবি, এবার কও। হ্যাঁ স্যার পাইছি, শাহ দিয়ে হলি তো শাহজালাল হবি তাই না? ওরে শাহজালাল না রে, শাহজালাল না, শাহজালাল হলো বিখ্যাত একটা পীরের নাম, ওই যে প্রেমের জন্য যে তাজমহল বানাইছিলি ওই তার নাম রে, তার নাম। ও স্যার এবার পাইছি, আমার মনে আইছে শাহজাহান হবি, শাহজাহান। ও হয়েছে হয়েছে, সে হয়েছে, খুব সুন্দর ভাইবা দিছেন আপনি, আমার জীবনে এত সুন্দর ভাইবা আমি কোনোদিনও লইনি। আচ্ছা সবই তো হইল, তাহলে এবার ইংলিশ নিয়ে কিছু প্রশ্ন করা যাক তাই না? স্যার ইংলিশে ধরবেন? আর ধরেন ধরেন, আমি তো ইংলিশে জাহাজ। গুড গুড, আমিও তো তাই জানি আপনি ইংলিশে জাহাজ। আচ্ছা জাহাজের কথাই যখন কইলেন, তাহলে জাহাজের ইংরেজি নাম কি হবে কোন তো? স্যার জাহাজের ইংরেজি নাম, এত কঠিন প্রশ্ন, সামান্য একটা ভাইবার জন্য আপনি এত কঠিন প্রশ্ন করছেন। ও বুঝতে পারছি বুঝতে পারছি, আর একটু সহজ করে দেওয়া লাগবে, জাহাজের ইংরাজি হচ্ছে, আমি বানানটা কয়ে দিই আপনি উচ্চারণটা কয়ে দিয়েন, SHIP, এবার কোন তো? SHIP, শিপ, শিপ মানে ভেড়া, জাহাজ হয় কিভাবে স্যার? আচ্ছা ভেড়াই হইল, কোনো সমস্যা নাই।
কংগ্রাচুলেশন, আপনার চাকরিটা হয়ে গেছে। তাই নাকি মামা? ও থুকু থুকু স্যার, বল্টু চাকরিটা তো শেষমেশ পাই গেলু, তাহলে কেরাম লাগছে তোর এখন? মামা আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করছে। শোন বল্টু, তোক যা প্রশ্ন করেছি তা 5 বছরের বাচ্চাও পাইত, শুধু আমি তোর মামা বলি চাকরিটা পাইছিস। হ মামা, এ দুনিয়ার যার মামা খালু আছে তারই চাকরি হবি, আর যারে নাই তারে চাকরি তো হবি না।